নমস্কার বন্ধুরা, তানিশাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইল মাছের চপ। চলুন দেখে নিই কীভাবে আমি সহজে পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিই সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইল মাছের চপ। তার জন্য প্রথমে আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি মাছ। আপনারা বাজার থেকে একটু কম কাটাওয়ালা মাছ নিয়ে নেবেন, তাহলে কিন্তু মাছের চপ ভালো হবে। মাছগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আমার মাছটা যেহেতু ফ্রিজে ছিল, তাই একটু নুন আর হলুদ আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম, তাই স্বল্প পরিমাণে আমি নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার আমি মাছটা ভালো করে সেদ্ধ করে নেব। 2 মিনিট জলটা একটু ফুটে গেলে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। লেবুর রসটা দিলে মাছের কোনো রকম গন্ধ হবে না। আমি এখানে 1টা লেবুর হাফ দিয়ে দিয়েছি। মাছ আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখুন। আমি এবার মাছের কাঁটাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নেব। তো ফিরে আসছি বন্ধুরা মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে। আমি চপের জন্য পুর বানিয়ে নেবো, তার জন্য আবারও কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সর্ষের তেল 3 টেবিল স্পুন মতো। আপনারা মাছের পরিমাণ বুঝে দেবেন। তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ ফাইনলি কুচিয়ে নিয়েছি। কুচিগুলো কিন্তু খুবই ফাইনলি করে কোচাতে হবে, দেখুন। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া দেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ ও লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। আপনারা কিন্তু এখানে আদা রসুন বাটা ইউজ করবেন না, কারণ যে কোনো চপে আদা রসুন বাটার থেকে আদা রসুন কুচি বেশি ভালো লাগবে খেতে। তাই এখানে আমি খুব ভালো করে ফাইনলি চপ করে নিয়েছি আদা রসুন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনি একটু বুঝেই দেবেন। দিয়ে দিচ্ছি ধনে পাউডার, জিরে, মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা খুব ভালো মতো কষা হয়ে গিয়েছে, দেখুন, তেলও প্রায় ছেড়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি কাঁটা বেছে রাখা মাছ। আমি কিন্তু এখানে রুই মাছ ব্যবহার করেছি, আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, তবে সুবিধার্থের জন্য আপনারা একটু কাঁটা কমওয়ালা মাছ ব্যবহার করবেন।
মাছটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। মশলার সাথে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। দেখুন এরকম ঝুড়ো ঝুড়ো হবে তবে কিন্তু ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করবেন। হয়তো একটু সামান্য লেগে যাবে, তাতে ভয় লাগার কিছু নেই, কিন্তু আপনারা জল এখানে ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি এখানে আলু সেদ্ধ। আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছিলাম, খুব বেশি আলুর পরিমাণ দেওয়া দরকার নেই। আলুটা দিয়েও খুব ভালো মতো আমি কষে নিচ্ছি। দেখুন এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচি। আর দিয়ে দিচ্ছি সবার শেষে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। পুর প্রায় আমার হয়ে গিয়েছে, আমি এবার একটু নামিয়ে নেব আর ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য। পুর আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। তার জন্য নিয়েছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার কিংবা অ্যারারোট। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর জল দিয়ে একটা ফাইন মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসটা আমি বাড়িতেই তৈরি করেছি। দেখুন আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস কিনেও নিতে পারেন যে কোনো স্টেশনারি দোকান থেকে, কিংবা বিস্কুটের গুঁড়ো দিয়েও বানাতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে ব্রেড ক্রাম্বসটা একটু মাখিয়ে নিলাম। এবার আমি পুরটা হাতে নেব এবং একটা শেপ দেব। দেখুন প্রথমে আমি গোল করছি, তারপর আমি একটু চ্যাপটা আকারে শেপ দেব, একটু লম্বা কিন্তু চ্যাপটা। বলতে গেলে কিছুটা পরিমাণ আয়তক্ষেত্রের একটা শেপ এখানে হবে। আপনারা নিজের ইচ্ছা মতো ফিঙ্গার স্টাইল কিংবা রাউন্ড শেপ নিজের ইচ্ছা মতো দিতে পারেন। দেখুন আমার একটা করে গড়া হয়ে গেল, প্লেটে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি এই পুরটাকে নিয়ে প্রথমে এই ডোবায় একবার ডুবিয়ে নেব, তারপর আমি এখানে ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। দেখুন বড়টা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু 1 কোটি দেব, আপনারা চাইলে 2 কোটি ইউজ করতে পারেন, তবে এখানে আমি 1 কোটি দিলাম। আবার আমি এই ডোবায় ডুবিয়ে নিলাম।
হয়ে গেল। এইভাবে আমি সমস্তগুলো গড়ে নেব। এবার আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব, তার জন্য আমি কড়াই আবারও সাদা তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু আবার কিছুগুলো এরকম ছোট ছোট সাইজের করেও নিয়ে নিয়েছি, দেখুন আপনারা যে যার ইচ্ছে মতো শেপ দিতে পারবেন। তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে, আমি এক একটা করে চপ ছেড়ে দেব। উল্টে পাল্টে ভালো করে আমি ব্রাউন করে ভেজে নেব। এগুলো কিন্তু হয়ে গিয়েছে, আমি তুলে নেব। এই একই পদ্ধতিতে সমস্তগুলো আমি ভেজে নেব। রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এখানে পেঁয়াজের রিংস, লঙ্কা, কাসুন্দি এবং সস সহ পরিবেশন করেছি। আপনারা নিজের ইচ্ছা মতো স্যালাড ছাড়া এবং স্যালাড দিয়েও পরিবেশন করতে পারেন। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই রান্নাটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।